হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের বারটা এখানে শনিবার, এখন ওই মোটামুটি সকাল 11টা মতো বাজে। তো এখন ওই ঘড়িতে 11:45 মতো বাজে। তো আজকে আমরা কি করেছি, সকালের আর দুপুরের খাবারটা একসাথে খেয়ে নেই বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব কিচ্ছু জানি না, ট্রেনে উঠে বসে পড়েছিলাম। তো বাড়ি থেকে বেরোনোর সময়ও ঠিক ছিল না। তো পরে ভাবলাম নেদারল্যান্ডে গ্রোনিনগান বলে একটা শহর রয়েছে, সেখান থেকে ঘুরে আসা যাক। তো আমরা যেখানে থাকি রোটারডাম, সেখান থেকে অনেকটাই দূরে, প্রায় ট্রেনে করে 3 ঘন্টার মতো সময় লেগেই যাবে যেতে যেতে। তো ঠিক আছে, সেটাই না হয় চলে যাই, কারণ নেদারল্যান্ডে না প্রত্যেকটা শহর প্রত্যেকটা শহরের থেকে আলাদা দেখতে, আলাদা সৌন্দর্য রয়েছে। আর আজকের রোদটা না বেশ ভালো, যেমন রোদ উঠেছে তার সাথে একটুখানি ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে, বেশ একটা আরামদায়ক পরিবেশ। তাই ভেবেছি ওই গ্রোনিনগান থেকে আরেকটু গ্রামের ভেতরে গিয়ে সাইকেল চালাবো। তো আমাদের সাইকেলটা নিয়ে আসিনি, যেহেতু এতটা দূরে চলে এসেছি। তাই ওই গ্রোনিনগানে নেমে নিয়ে NS-এর যে সাইকেলের সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে সাইকেল ভাড়া করেছি। আর এই গ্রোনিনগানের দিকে নাকি শুনেছি সর্ষে ফুলের চাষ করা হয়, দেখি যদি সাইকেল নিয়ে এদিক ওদিক কোনো সর্ষে ফুলের ক্ষেত দেখতে পাই তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তা না হলে এই গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে ভবঘুরের মতো এদিক ওদিক না হয় ঘুরে বেড়াবো। বাদিকে দেখ সর্ষা ফুল, বাদিকে ভাই, রাস্তা তো এমনি ছোট। তো গ্রোনিনগান স্টেশনে নেমে সেখান থেকে সাইকেল ভাড়া করে সাইকেলটাকে আবার আরেকটা ছোট্ট লোকাল ট্রেনে তুলে নিয়ে আমরা স্কিমডা বলে একটা জায়গায় সেখানে এসেছি। তো এই জায়গাটায় অনেকক্ষণ ধরে খুব সাইকেল চালালাম। তো এখন ক্লান্ত হয়ে একটা জঙ্গলের সরু শর্টকাট রাস্তা নিয়েছি। তো সেই রাস্তা দিয়ে এখন ধীরে ধীরে আবার গ্রোনিনগানের দিকে ফিরে যাচ্ছি। আর আগেও হয়তো বলেছিলাম নেদারল্যান্ডের প্রত্যেকটা লোক এত পরিমাণে সাইকেল চালায় যে এখানে সাইকেল চালানোর জন্য রীতিমতো আলাদা রাস্তা রয়েছে। সে আপনি যতই জঙ্গল যতই গ্রামের ভিতরে চলে যাক না কেন, গাড়ি চালানোর আলাদা রাস্তা থাক বা না থাক, এরকম সরু হলেও একটা সাইকেল চালানোর রাস্তা অবশ্যই থাকবে। আর এই জঙ্গলের রাস্তাতেও আপনি যদি একা একাই হাঁটা চলা বা সাইকেল চালিয়ে যান না কেন, আপনার কোনো ভয়ের ব্যাপার নেই। তো চলুন শহরের হইহট্টগোল থেকে খানিকটা দূরে এই জঙ্গলের নিরিবিলি পরিবেশে পাখিদের কিচিরমিচির ডাক শুনতে শুনতে, এছাড়াও নাম না জানা নানান রকমের সুন্দর সুন্দর জঙ্গলি ফুল দেখতে দেখতে আমরা সাইকেল নিয়ে এগিয়েই চলছিলাম। তো হঠাৎ মনে হলো আমরা যখনই সাইকেল চালিয়ে চালিয়ে কোথাও যেতাম সেই ব্লগগুলো শেয়ার করতাম, তো সেই সব ব্লগগুলোতে একটা প্রশ্ন খুবই কমন পেতাম, যে সেটা হলো নেদারল্যান্ডের সাইকেলগুলো কি আমাদের দেশের সাইকেল থেকে খানিকটা আলাদা, কারণ হাতে তো কোনো ব্রেক দেখতে পাচ্ছি না, তাহলে আমি সাইকেলের স্পিডটা কীভাবে কন্ট্রোল করছি। তো এরকমই জঙ্গলের একটা সরু রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি। তো চলুন চট করে নেদারল্যান্ডের সাইকেলগুলো কেমন হয় আপনাদেরকে দেখিয়ে দিই। তো রোহনকে তো শুধু উইকেন্ডে না, প্রত্যেক দিনই অফিসেও সাইকেল চালাতে হয়। তো অফিসের এরিয়াটা ভেতরে বিশাল বড়, তো একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে মোটামুটি প্রায় রোজই 1 থেকে 2 কিলোমিটার অবধি সাইকেল চালাতে হয়, সে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন। তো ওকে সেই জন্যই বলছিলাম সাইকেলের প্রত্যেকটা খুঁটিনাটি যেন ওই দেখায়। তো এখানে যেটা ইম্পর্ট্যান্ট বেশি সেটা হলো সাইকেলের এই মোটা শেকলের লকগুলো, এমনি চাবির লকও রয়েছে। তো এরকম একটা লক থাকলে পরে পোলের সাথে ভালো মতো করে বেঁধে দিলে সাইকেলটা তাহলে সহজেই চুরি হয় না। তো নেদারল্যান্ডে চুরি ছিনতাই এইসবের কোনো ভয় নেই, তবে একটা জিনিস খুব চুরি হয়, আর এরকম যদি মোটা শিকল দিয়ে সাইকেলটা লক করাও থাকে তাহলে গোটা সাইকেলটা না নিয়ে যেতে পারলেও সাইকেলের কিছু কিছু পার্টস আবার চুরি হয়ে যায়। কি চাই? লক হলো যে পোলের সাথে লক করে দিচ্ছি। কোন পোল? এই তো হাতটা দে। এটা পোল বাড়াবাড়ি, এই পোলের সাথে লক করবো, এই হাতে লাগে, ছাড়। এইটা খুলে
আমার আজকে সাইকেলের সিটটা না একদম ভালো না, খালি মানে নড়ছে, এত লুজ। এটা একটু লুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা নরমাল যাচ্ছে। আর এখানে এই বেশিরভাগ সাইকেলে সিটের হাইটটা কম বেশি করে অ্যাডজাস্ট করা যায়, এটা বেশ ভালো লাগে। তো ডাচ লোকেরা তো ভীষণ লম্বা হয়, তো এটা হলো ডাচদের সিটের হাইট, অনেকটাই লম্বা। আমরা তো বসতেও পারবো না, আর আমাদের প্যাডেলে পাও আসবে না, তাই আমরা যতটা নিচু করা যায় সিটটা সেই হাইটে অ্যাডজাস্ট করে তারপরে সাইকেল চালাই। আর জানেন, প্রথম প্রথম যখন নিজের জন্য সাইকেল কিনতে গিয়েছিলাম, আমি তো বাচ্চাদের সাইকেলও চালাতাম, কারণ ওই সিটগুলো আর একটু নিচু হতো তো আমার বেশ সুবিধা হতো। তবে ওই লোকলজ্জার ভয় আর বাচ্চাদের সাইকেল কেনা হয়নি, বড়দের সাইকেলই কিনতে হয়েছিল। আর এটা হলো সাইকেলের বেল। আমাদের দেশে যে সাইকেলের বেলগুলো রয়েছে তার থেকে মনে হয় একটুখানি আলাদা। আরেকটা আছে এরকম, মানে টান্ডে পড়ে গেছে। আমাদের আমাদের যেমন পাওয়া যায় যে সাইকেলের বেলগুলো, ওগুলো না, আলাদা এরকম এরকম নাই। সাইকেলের লাইট, লাইট সব সময় জ্বলে। এটা প্যাকেজ ও এখন জ্বলছে নাকি? মানে সাইকেল চলতে জ্বলবে। আচ্ছা, রাত্রিবেলা ভালো লাগে। এবার যেটা নিয়ে সবার তর্ক মানে কোশ্চেন ছিল যে ব্রেক তো হাতে নেই, তাহলে কোথায় আছে? হ্যাঁ, এটা চালিয়ে দেখাতে হবে। তো যে প্রশ্নটা বেশিরভাগ লোকেরাই করতেন যে সাইকেলের ব্রেক কোথায়, আমাদের দেশে সাধারণত সাইকেলের ব্রেক হাতে থাকে, তো এখানে হাতে ব্রেক থাকে না, এখানে বেশিরভাগই ডাচ সাইকেলের পায়ে ব্রেক থাকে। তো চালাতে চালাতে যখন আপনি প্যাডেলটা পেছনে করে দেবেন, তখনই ওই স্পিডটা কন্ট্রোল করা হয় বা ব্রেক মারা হয়। এই জন্য প্যাডেলগুলো না অত স্মুথ নয়, মানে একদম প্যাডেলটা ঘুরতে থাকবে না, আপনাকে চালানোর সময় পাটা একটুখানি ঠেলে নিয়ে তারপরে সাইকেলটাকে এগিয়ে নিয়ে প্যাডেলটা চালাতে হয়, তখন খুব ভালো মতো করে মানে সাই সাই করে প্যাডেলটা চলতে থাকে। তো আমাদের বাড়ির স্টোররুমে যে দুটো সাইকেল পড়ে আছে, যেটা বহুকাল হলো আমরা চালাচ্ছি না, তো অনেক খোঁজাখুঁজির পরে ওরকম হাতে ব্রেক রয়েছে এরকম সাইকেল আমরা খুঁজে খুঁজে কিনেছিলাম নিজেদের জন্য। আর প্রথম প্রথম এই প্রায় ব্রেকওয়ালা সাইকেল নিয়ে আমি হয়তো 100 মিটারও এগোতে পারতাম না, খুব ঝামেলা মনে হতো। একবার তো আমি একজনকে ধাক্কাও মেরে দিয়েছিলাম, আর এমন হয়েছে নিজেও পড়ে গিয়েছিলাম। অবশ্য যাকে ধাক্কা মেরেছিলাম দোষটা ওনারই ছিল, তুমি ডাচ ছিলেন না, টুরিস্ট ছিলেন হয়তো, তাই ফোন দেখতে দেখতে হঠাৎই সাইকেলের রাস্তা ধরে হাঁটা শুরু করে দিয়েছিলেন। আর ধাক্কা খাওয়ার পরে শেষমেশ উল্টো সরি আমাকেই বলেছিল। তো যাই হোক, সবসময় যেহেতু আসতেই সাইকেল চালাই, তো সে যাত্রায় কারোরই তেমন কোনো ব্যথা লাগেনি। আর আমি এতদিন পরপর সাইকেল নিয়ে বেরোই তো রাস্তায়, তাই মাঝে মাঝে সাইকেলের রাস্তা থেকে হাঁটার রাস্তায় নিজের বাইকটা তুলে দিই। এখানে তো লোকে আবার সাইকেলকে বাইক বলে, তবে এখানে সাইকেল চালানোর আলাদা রাস্তা রয়েছে, আর এরকম নির্জন নির্জন ফাঁকা পাড়ার রাস্তা পেলে তো সাইকেল চালানোটা খুবই সহজ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো চলুন এখন তাহলে ওই স্টেশনের দিকে যাই। ডান দিকে, হ্যাঁ ওই ডান দিকে, ওই সিটটা ঠিক কর। তো এই ফাঁকা ফাঁকা পাড়ার রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ভাগ্যক্রমে একটা আইসক্রিমের দোকানের দেখা পেয়েছি। তো সাইকেল চালাতে চালাতে বেশ গরমও লাগছে, তাই ভাবলাম সাইকেলটাকে জায়গা মতো পার্ক করে নিয়ে আইসক্রিম খাওয়া যাক। আর নেদারল্যান্ডে জানেন এত বড় বড় সাইকেলের পার্কিং রয়েছে, কোনোদিন যদি সুযোগ হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। কোথাও কোথাও পেড পার্কিং রয়েছে, আবার কোথাও কোথাও এমনি পার্ক করা যায়। বেশিরভাগই পাবলিক ট্রান্সপোর্ট, স্পেশালি স্টেশনে অনেক বড় বড় আয়তনের সাইকেলের পার্ক করার জায়গা পেয়ে যাবেন, যেখানে হয়তো একবার সাইকেল রেখে দিলে ফেরত নেওয়ার সময় লক্ষ লক্ষ সাইকেলের মধ্যে কোনটা আপনার সাইকেল সেটা ভাবতে ভাবতে খানিকক্ষণ সময় চলে যাবে। তো চলুন, এই দোকানের সামনে একটা সাইকেল পার্কিংয়ের জায়গা ছিল, তো সেখানে সাইকেলটা শেকল দিয়ে পাচ্ছি না, এমনি চাবি দিয়ে লক করছি, কারণ এখানে অত লোকজনও নেই আর আমরা এখানেই রয়েছি। তো আইসক্রিমের দোকান থেকে বিস্কুটের কোন দেওয়া একটা সফটি নিয়ে নিয়েছি, আর এরকম কোন দেওয়া বিস্কুটের আইসক্রিম খেলে না ঠিক ছোটোবেলার কথাই মনে পড়ে যায়, গরমকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এরকম যে কত আইসক্রিম খেয়েছি। আমি তো হচ্ছে না মনে খুব গরম থাকবে, ঠিক আছে।
আর এখানে প্রত্যেকটা মানুষের গাড়ি থাকুক বা নাই থাকুক, কিন্তু একটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য জানেন মাথা পিছু একটা কেন একাধিক সাইকেল থাকে। এখানে সাইকেলিংটা একটা হবি বলতে পারেন। আর বিভিন্ন দামের সাইকেল পাওয়া যায়। ওই ধরুন নতুন সাইকেল যদি কিনতে চান তাহলে মোটামুটি 20-25,000 টাকার মতো সাইকেলের দাম রয়েছে। এই তো গত সপ্তাহে রোহনের মুখে শুনছিলাম ওর এক অফিসের কলিগ নাকি একটা নতুন সাইকেল কিনেছে, আর সেই সাইকেলের দাম কত বলুন তো, ভারতীয় টাকায় প্রায় 5 লক্ষ টাকার মতো, ওই 6,000 ইউরোর মতো। আমি তো শুনে অবাক, বাপরে এত দামি সাইকেল! আর এছাড়াও এখানে প্রচুর সাইকেল শহরের আনাচে কানাচে এমনিই পড়ে পড়ে নষ্ট হয়। আর এখানকার লোকেরা তো বললামই সাইকেল করে প্রত্যেক দিন নিজের কর্মস্থানে যায়, এমনকি জানেন এখানকার প্রাইম মিনিস্টারকেও সাইকেল চালিয়ে চালিয়ে নিজের কাজের জায়গায় যেতে দেখা গিয়েছে। তাহলে এখন চলুন এই গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে আবার স্টেশনের দিকে যাই। আজকে তো এত সাইকেল চালালাম তাও কোথাও সর্ষে ক্ষেতের দেখা পেলাম না, হয়তো আর একটু গ্রামের ভিতরে যেতে হতো। তবে এখন রোদটা এত গায়ে লাগছে না, বেশ গরম গরম লাগছে, যার ফলে আর সাইকেল চালানোর এনার্জি পাচ্ছি না। তো কি করা যাবে, চলুন তাহলে এই গ্রামের রাস্তা ধরে স্টেশনের দিকে যাই। আর এখানে বেশিরভাগ জায়গাতেই রাস্তার দুধারেই সাইকেলের জন্য আলাদা করে রাস্তা রয়েছে, একটা যাওয়ার একটা আসার। তো চলুন আর কিছুক্ষণ সাইকেল চালিয়ে চালিয়েই আমরা স্টেশনে পৌঁছে যাব। ওইখানে সব সাইকেল স্ট্যান্ড, আর এখান দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রি। তো স্টেশনে এসে দাঁড়িয়েছি, ট্রেন আসতে আরও কিছুটা সময় বাকি রয়েছে। তবে জানেন আমি না শুধু ছোটোবেলায় শখের বসে সাইকেল চালানো শিখেছিলাম, তারপর আর কোনো দিন সাইকেল চালাইনি। কে জানতো বলুন তো এত বছর পরে আবার আমাকে সাইকেল চালাতে হবে। কিন্তু এখন ভাবি ভাগ্যে শখের বসেই হোক আর যাই হোক, শিখেছিলাম বলে এই বয়সে এসে কাজে লাগছে। তো স্কিমটা থেকে আমরা ট্রেন নিলাম, প্রায় 20 মিনিটের মধ্যে ট্রেন জার্নিটা ছিল। তারপরে গ্রোনিনগানে এসে হাজির হয়েছি। ট্রেনের আবার সব কামরায় সাইকেল নিয়ে ওঠা যায় না, তো দরজার বাইরে যেখানে সাইকেলের লোগো দেওয়া রয়েছে সেখানে সাইকেলের জন্য আলাদা জায়গা করা রয়েছে। তো দেখতেই পেলেন ওইভাবে আমরা সাইকেলগুলো স্ট্যান্ড করে ট্রেনের মধ্যে নিয়ে এসেছি। তো সেইভাবে ট্রেন বা মেট্রোতে সাইকেল এইভাবে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ট্রেনে টিকিট লাগে, মেট্রোতে এমনি নিয়ে যাওয়া যায়। তো চলুন এখন আমরা গ্রোনিনগান শহরটা ঝট করে সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরে দেখি, কারণ আমাদেরকে আবার বাড়িতে ফিরতে হবে, কারণ রোটারডাম থেকে এই শহরটা অনেকটাই দূরে অবস্থিত। তাই যত তাড়াতাড়ি এই শহরটা ঘুরে নেব তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। এটা এই শহরের সিটি সেন্টার, তাই এখানে দেখুন প্রচুর লোকজন দেখতে পারবেন। উইকেন্ড বলে রেস্টুরেন্টগুলোতে তো ভিড় চোখে পড়ার মতো, অবশ্য এখানে রেস্টুরেন্টে সবসময় ভিড় থাকে, উইকেন্ডে না হয় একটুখানি বেশি ভিড় দেখা যায়। তো আজকে ওই সকাল থেকে গ্রামের রাস্তার দিকে এত পরিমাণে সাইকেল চালিয়েছি, মোটামুটি এখন ক্লান্ত হয়ে আর শহরে সাইকেল চালিয়ে চালিয়ে ঘোরার খুব একটা ইচ্ছে করছে না, তাই সিটি সেন্টারের সামনেই সাইকেলটাকে পার্ক করে এখানেই বসে বসে লোকজনদের দেখছি। আর এখানে দেখুন যারা ফুড ডেলিভারি করে তারাও না সাইকেলে করে করেই খাবারগুলো ডেলিভারি দেন। তো আমরা সাইকেলের পেছনে যেভাবে পিৎজাটা নিয়েছি এখানে না এরকমই সুবিধা রয়েছে সাইকেলগুলোর পেছনে, ওই ছোটোখাটো ব্যাগপত্র বা ট্রলি ট্রলি এইভাবেই নিয়ে যাওয়া যায়। তো চলুন এখন তাহলে সাইকেলটা যেখান থেকে নিয়েছিলাম সেদিকটাতে যাই, সাইকেলটা জমা করে আবার ট্রেনে উঠে পড়বো। আর এখানে আবার সাইকেলের জন্য আলাদা করে সিগন্যালও থাকে, এই যেমন এখন আমি সাইকেলের সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ লাল ছিল, তো ওই সাইকেলের মতো যে লোগোটা রয়েছে সেটা সবুজ হয়ে গেলেই আমি রাস্তা পারাপার করতে পারবো। আর তাছাড়াও এখানে বেশিরভাগ সাইকেল চালানোর রাস্তাগুলো না এরকম লাল রঙেরই হয়।
আর এই NSS সাইকেলের সার্ভিস সেন্টার থেকে এই সাইকেলগুলো ভাড়া করলে বেশ কম টাকায় হয়ে যায়, ওই সারাদিনে প্রায় 300 টাকার মতো। আর আজকে তো প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই সাইকেলটা পেয়েছিলাম। হ্যাঁ যাও না। তাহলে এখন সাইকেল জমা করা হয়ে গিয়েছে, চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।